হাইকম ব্রিটিশ হাই কমিশন যে কার্যালয় যে ঢাকা আছে সেইখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে নিরাপত্তা রক্ষী পদে যেখানে আপনি মাত্র যারা মাধ্যমিক পাস হয়েছেন তার আবেদন করতে পারবেন বেতন কিন্তু সকল ভাতা সহ পাবেন 45000 টাকা ভাতা পাবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমি আলোচনা করব আমি মোহাম্মদ মেহেদী হাসান বরাবর মত আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা কিন্তু অনেক একটি আকর্ষণীয় ভিডিও যে ব্রিটিশ হাই কমিশন যে কার্যালয় আছে ঢাকাতে সেখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে মাসে কিন্তু আপনি 45000 টাকা প্লাস বেতন পাবেন মাত্র যারা মাধ্যমিক পাস আছেন এসএসসি পাস আছেন তারাই আবেদন করতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক বাটন ক্লিক করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনাদের একটি মন্তব্য আমি আশা করি চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করে ফেলি যে ব্রিটিশ যে হাই কমিশন যে অফিস আছে ঢাকা আপনারা সবাই চিনেন অনেকে জানেন বা খবরও তো দেখছেন যে ব্রিটিশ হাই কমিশন কার্যালয় যে ঢাকা সেইখানে কিন্তু তারা একটি মোটামুটি একটি ভালো বেতনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার পদের নাম হলো আপনার নিরাপত্তারক্ষী পদ বেতন এখানে ধরা হয়েছে আপনার 43000 টাকা প্লাস তার সাথে আপনার যাতায়াত বিল টিল সহ আরও 2500 টাকা পাবেন প্রায় 45000 টাকা বেতন পাবেন কিন্তু এই যে নিরাপত্তা পরি পদে আপনি শিক্ষাগত আপনার যোগ্যতা প্রয়োজন হবে মাত্র মাধ্যমিক পাস যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আরেকটা আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে আপনার ইংরেজিতে ভালোভাবে কথা বলতে হবে যেহেতু এটা আপনার যে ব্রিটিশ একটি অফিস তারা তো ইংরেজি ছাড়া কথা বলে না বাংলা বুঝতে পারে না তেমন একটা তার জন্য আপনাদের এই যে নিরাপত্তারক্ষী যে পদটি রয়েছে এসএসসি পাশের এইখানে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ইংরাজি জানতে হবে ইংরাজি যারা জানবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আরও আরেকটা অভিজ্ঞতা আপনাদের প্রয়োজন হবে এইখানে কিন্তু আপনাদের যে বিদেশি যে সংস্থা রয়েছে সেই সংস্থায় কিন্তু সর্বনিম্ন আপনি 2 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে 2 বছর চাকরির যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এই যে ব্রিটিশ যে হাইকমিশন কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র মাধ্যমিক পাশে সেইখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদনে কিন্তু সময় আর বেশি দিন নাই এই যে 1 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের লাস্ট ডেট যারা যারা আবেদন করার ইচ্ছুক তারা ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ের যে ওয়েবসাইট আছে সেইখানে গিয়ে আপনারা আবেদন করে ফেলবেন আবেদনের কিন্তু লাস্ট ডেট মাত্র আর এই যে এক তারিখ পর্যন্ত আপনাদের লাস্ট ডেট সেপ্টেম্বরের 1 তারিখ যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই ইংরেজি ভালো জানতে হবে বিদেশি সংস্থায় শান্তি মিশনের 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করবেন বেতন কিন্তু প্রচুর আপনার 45000 টাকা প্লাস আপনারা বেতন পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম